হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ডে আমার জন্য। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, নভেম্বরের 7 তারিখ। তো আজকে এই দিনটা আমি চাইছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা তো জানোই যে মায়ের শরীরটা ঠিক নেই, তো সেই রকম বড় কিছু করব না, কিন্তু যাই হোক ছোটোখাটো করে কিছু না কিছু তো করব ওর জন্য, কারণ এই দিনটা আমার জন্য খুব স্পেশাল আর আমি চাই যে ওর প্রত্যেক বছর এই দিনটা মানে স্পেশাল হোক, একটু অন্যরকম হোক, কারণ ও যেন মনে রাখে আর একটু ওর কাছে অন্য দিনের থেকে মেমোরেবল হয়েও থাকে এই দিনটা, একটু অন্যরকমও হয়। তো সেই জন্য একটু কিছু করব। তো এমনি কাউকেই বলিনি, আমার মা কে বলেছিলাম, মানে মাদেরকে বলেছিলাম, মা বাপি বোন। তো বাপি হয়তো আসতে পারবে না, মা বোনের আসার কথা, এখনও তারা আসেনি। আমার ননদকেও বলেছিলাম আসার কথা। তো মানে আমাদের কিছু হলে আমার বাড়িতে আর এদিকে আমার ননদরা, তো মানে এদের তো বলতেই হয়, এরা ছাড়া মানে কিছু করতেও ভালো লাগে না। তো সেই জন্য আর দাদাভাই যাবে একটু বাইরে, তো ওরা থাকতে পারবে না, হয়তো এসে একটু দেখা করেই চলে যাবে। তাও বলেছে যে আসবো, দেখা করে যাব, এখনও কেউই আসেনি, আসবে। তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দেওর যে এখানে থাকে কাজের জন্য, আমার ছোটো পিসির ছেলে, তো ও আছে, ও তো এখানে, ও বাড়ি গেছিলো কালী পুজোতে, তো ওকে বলেছি যে ও চলে আসবে হয়তো, তো ও আছে। ব্যাস এই কজন মিলে আমরা একটু সেলিব্রেট করব ছোট করে। বুঝতেই পারছো মনটা খারাপ, কিন্তু এই দিনটা মানে আমি যদি কিছু না করি তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবে, যে হ্যাঁ যতই হোক সব মারাই কষ্ট করে তার সন্তানকে জন্ম দেয়, তো এই দিনটা একটু স্পেশাল না করলে এমন একটু লাগে, তো সেই জন্যই করা। আর ওর ঠাম্মিরও মন খারাপ করবে যে কিছু করে দিল না আমার নাতনিকে, বাড়িতে থাকলে অবশ্যই করতো, খুবই ভালোবাসে। তো সেই জন্যই আর কি ছোটোখাটো করে করব। ওর বাবাকে বলেছি কিছু আনতে, ওর বাবা এখন এখানে আছে, তো আজকে সানডে, ছুটিও আছে, আর বাবা তো আছেই, তো দাদু আছে। তো পায়েস আমি করে দেবো না, যেহেতু পায়েসটা একটা নিয়মের মধ্যেও পড়ে আর শুভ জিনিস, তো এই দিনটা আমি করে দিচ্ছি না, আমি এই মাসে অন্য দিনে ওকে করে খাইয়ে দেবো। আর ধান দুব দিয়ে আশীর্বাদও আমি করবো না, 1 বছর জন্মদিনও ওর বড়ো করে করা হয়েছিল, যেহেতু অন্নপ্রাশন ওর করা হয়নি, অন্নপ্রাশনের সময় ফুল লকডাউন ছিল, কিচ্ছু করতে পারিনি। আমাদের অন্নপ্রাশন করার নিয়ম আছে ধুমধাম করে, কিন্তু কিচ্ছু করতে পারিনি তখন। তো সেই জন্য জন্মদিনটা করেছিলাম, 1 বছর জন্মদিনটা বড় করেই করেছিলাম, কিন্তু পায়েসও করিনি আর আশীর্বাদও করিনি, তো এই বছরও তাই ওগুলো কিছু করব না। এমনি যেগুলো নর্মাল দিতে হয় সেগুলো কিছু আয়োজন করেছি আমি, তো এখন চলো ওগুলো একটু প্রিপারেশন নিতে হবে। আর যে রান্না করে সে চলে এসেছে সকাল সকাল, করে দিচ্ছে, ও অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না, ও সবই করে দেবে, একটু গুছিয়ে গাছিয়ে এগুলো আমি করব। তো চলো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো, আর তার আগে আমি কিছু ওই সাজাবো, যেগুলো কাঁসার থালা ওগুলো সব বের করে রাখবো, কারণ এমনি তো নর্মালি ওই ওই কাঁসার থালাতে খাওয়াই হয় না, প্রচণ্ড ভারী, আমার ভালো লাগে না। তো আর ওর চাঁদি থালাবাটি গ্লাস আছে, যেটা আমার মারা দিয়েছিল অন্নপ্রাশনে, তো ওটা বের করবো আজকের দিনে, আর আমার মেয়েকে সাজাবো। তো একটুখানি ওর নতুন জামা রেখেছি জন্মদিনের জন্য, তো সেগুলো সকাল মানে দুপুরবেলায় ভেবেছি যে একটু সব ভাজা দিয়ে, পাঁচ ভাজা দিয়ে এগুলো একটু করবো, আর সন্ধ্যাবেলার দিকে কেকটা কাটবো। তো সন্ধ্যাবেলার দিকে হয়তো দিদিভাইরা থাকবে না, চলে যাবে, কারণ কেকটা দিবে বলেছে বিকালের দিকে, ওই জন্য না তো আমি দুপুরবেলাতেই কেকটা কাটিয়ে দিতাম ওরা থাকতে, কারণ দুটো পুচকি আছে, ওরাও খুব আনন্দ করতো, কিন্তু কেকটা দেবে বিকালে, ওই জন্য আমি কেকটা কাটতে পারছি না, কেকটা সন্ধ্যাবেলার দিকেই কাটবো ভাবছি। তো যেটুকুনি যা হবে এখন করবো। সকালে আমার যা কাজ থেকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও খাই দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি, আর এবার এগুলো করতে হবে। তো চলো এগুলো শুরু করি। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা হচ্ছে ও ঘুম থেকে উঠে একটা গিফট ওকে দিয়ে দিয়েছি, যেহেতু 2 বছর জন্মদিন হচ্ছে, তো আমার তরফ থেকে 2টো গিফট ওর জন্য ছোট্ট ছোট্ট, তো কিন্তু খুব পছন্দের, আমার খুব ভালো লাগে আর ওরও খুব পছন্দ। তো এটা একটা দিয়েছি ওকে, ইউনিকর্ন, তো এটা কিনে রেখেছিলাম অনেকদিন আগেই, কিন্তু খুলে দিয়েছি আমি আজকেই, তো আজকে ও পেয়েছে, আর এটা নিয়ে সকালবেলায় অনেকক্ষণ ধরে বসেছিলো। আর একটা গিফট যেটা দেব ওটা বিকালের দিকে দেবো, কিন্তু ওটা এখনও আসেনি বাড়িতে, ওই জন্য তো ওটাও তোমাদেরকে দেখাবো। এই ছোটো ছোটো গিফটগুলো বাচ্চাদের খুব পছন্দ হয়, আর টেডি তো বাচ্চাদের পছন্দই, কিন্তু এই জিনিসটা আমার খুব পছন্দ ছিল যে না আমি একটা দেবো, আর মেয়ে যেহেতু সেহেতু পিঙ্ক কালার আমার ফেভারিট ছিলই, তো খুব কিউট না।
তো এই একটা গিফট। তো নিচের কাজ সব সেরে এলাম, বাবার খাওয়া কমপ্লিট। বাবার সাথে মেয়েও একটু বসে পড়েছিল, ও একটু দাদুর সাথে পাঁপড় ভাত শাক মানে দাদু যা খায় ও একটু ওর প্লেটে করে নিয়ে খাবে, এটা ওর অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন, তো ওটা করছে। আর আমি এদিকে ওর ভাতটা বসিয়ে দিয়েছি মানে খিচুড়িটা, কারণ ও এখনও মানে বুঝতে পারছি না, আজকে যেহেতু 2 বছর হলো এবার থেকে ভাবছি যে পেস্ট করে আর খাওয়াবো না, এমনিই খাওয়াবো, কিন্তু কতটা কী খাবে ওই জন্য ওটাও করে রাখলাম, বাই চান্স যদি না খাই তখন ওটা খাওয়াবো। আর এদিকে তো পাঁচ ভাজা এগুলো থালাটা সাজিয়ে এলাম, আর পরে গিয়ে উপরে নিয়ে আসবো, উপরেই করবো ওই ঘরে ওইখানটায়। সবাই এখনও কেউ আসেনি, মারাও আসেনি, এদিকে আমার ননদরাও আসেনি, শুধু ওই আমার দেওরটা এসছে। তো এই যে এখান এই বসার এটা পেতে দিয়েছি, এটা ওর জন্যই কেনা হয়েছিল ফটোশ্যুট করবো বলে, ও তো ওটা আর ইউজ করা হয়নি, এটাই এখন পেতে দিলাম, এটাতে এখানেই করব, উপরে সবাই আসুক তারপরে সব নিয়ে আসব। আর আমি এদিকে ওর চাঁদি থালাবাটি গ্লাসগুলো যেহেতু 1 বছর জন্মদিনে বের করা হয়েছিল ওগুলো, তো মানে খাওয়া হয়েছিল, দিয়ে ওরকম করে মেজে রেখে দিয়েছিলাম, তো কেমন একটু হয়ে গেছে যাই হোক, তো ওগুলো একটু ধুয়ে নেব। আর এদিকে ওর জন্য ওর নিয়ে এসেছি কিছু মানে থালা সাজাবো, একটাতে ফল, একটাতে চিপস কুরকুরে চকলেট যেটা বাচ্চাদের খুব ফেভারিট জিনিস হয়, তো ওইগুলোও কালকে সব নিয়ে এসেছি, ওকে এখনও দেখাইনি, তো দেখলে 1 মিনিট আওয়াজ হচ্ছে বের করে নিই। তো এই যে এইগুলো সব, এগুলো একটা প্লেটে দেবো, আর একটাতে ভাত পাঁচ ভাজা ওগুলো দেবো, আর একটাতে মিষ্টি, 5 রকমের মিষ্টি আনা হয়েছে, এগুলো সাজিয়ে রাখি, তাহলে ওরা আসলে ঝটপট করে দেওয়া যাবে, দিদি ভাইয়ের আবার চলেও যাবে তাড়াতাড়ি, তো এগুলো করে তারপরে আমি স্নানে যাবো, তো তোমাদের সাথে আবার পরে দেখা করতে। এগুলো সাজাতে সাজাতে ওদিকে দিদি ভাইরা চলে এসেছিলো, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সাজানোর পর। আর দিদি ভাইয়ের সাথে একটা সেলিব্রেশনও এনেছিলো, তো এগুলো অ্যাড করে দিয়েছি, আরও ফ্রুটি আনা হয়েছিল, সেগুলো মানে সাজানোর পরে তোমাদেরকে আর দেখানো হয়নি, আর মেনুটাও দেখানো হয়নি, সরি তোমাদেরকে। তো এই যে স্নান করে একটু কুর্তিটা পরে নিয়েছি, আর মেয়েকে এখন রেডি করাবো, দিদি ভাইরা চলে এসেছে, তো মারা আসছে, ওকে রেডি করে লাফাচ্ছে। এই যে আমাদের পড়ি, হাই করে দাও, দিদি ভাইরা নিচে আছে, তো ওদেরকে ওকে রেডি করিয়ে ওদেরকে ডাকবো একবারে, তারপরে খেতে খেতে দিবো, কারণ ওরাও সব খাবে, আর দাদা ভাই যাবে যেহেতু তাই একটু তাড়াতাড়ি আছে। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি একটা নিউ ড্রেস পরিয়ে, আর জন্মদিনের দিন না আমার আমার নিজেরও ভালো লাগে যে নতুন জামা পরবো, আর আমার মেয়েকেও পরিয়েছি, তো স্নান করেও একটা নতুনই পরিয়েছিলাম, ওটা এমনি ঘরে পরার জন্যই কিনেছিলাম, যেহেতু এগুলো পরে সবসময় থাকবে না ওই জন্য। আর এই যে বাবা বসেছে, প্রথমে বাবাকে বললাম যে তুমি পাঁচ ভাজা দিয়ে ওকে একটুখানি ভাত খাইয়ে দাও, যেহেতু আমাদের আশীর্বাদ করতে নেই বা পায়েস খাওয়াতে নেই, তো ও কিছুতেই মুখে দেয়নি, কেউ ওকে খাওয়াতে পারেনি, বাবা একটুখানি হাতটা ঠেকাতে পেরেছে ওর মুখে, আর ও সবাইকে খাই দেবে, ছোটো দিদিকে বড় দিদিকে সবাইকে দিচ্ছে, দাদুকেও খাই দিয়েছে, কিন্তু নিজে খাবে না। আর পাঁপড় পেয়েছো, পাঁপড় হচ্ছে ফেভারিট, তো পাঁপড়টাই খেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি বলে দিই কী কী আছে, একটাতে ফল, একটাতে সব চকলেট মকলেট এগুলো তো বুঝতেই পারছো এগুলো রেখেছি, একটাতে লেস কুরকুরে টুকুরে আছে, আর ভাজা আছে, ভাজ পাঁচ ভাজা দিয়েছি, তো এই যে আমরা সবাই একবার করে একটু ফটো তুলছিলাম।
তো খুব বেশি কিছু আইটেম করা হয়নি, জাস্ট পাঁচ ভাজা করা হয়েছিল। পাঁচ ভাজার মধ্যে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, তিতো একটা দিতে হয়, মাছ ভাজা ছিল, আর শাক করা হয়েছিল, তো আর মটন করা হয়েছিল, আর ডাল, ব্যাস এইগুলোই। আর পাঁচ রকমের মিষ্টি ছিল, তো এটাই। আর দই আনা হয়েছিল, যেহেতু পায়েস খাওয়াবো না, তো ওই জন্য। এটা আমার বোন, আমার মা, এই যে আমার বাপি যায়নি, তো বোন মা গেছিলো, সবাই মিলে একটু করে ওকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও কিছুই মুখে দেয়নি। যাই হোক, লাস্ট পর্যন্ত কী একটা মাছ ভাজা হয়তো খেয়েছে, আর ওই যে লেজের প্যাকেটটা নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ, তো এইটা খাবে, ওগুলো খাবে। প্রথমে ওগুলোতে চোখ যায়নি, যেহেতু পাঁপড়টা খাচ্ছিল, তো এই যে দেওরটা, তো ফটো তোলা কমপ্লিট, ও ফটো আর তুলবে না, মানে ওর মুডের সব সব নির্ভর করে। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি তোমাদেরকে আর সেটা দেখাইনি, তাড়াহুড়োতে ছিল দাদাভাইরা, তো যেহেতু চলে যাবে, আর কেকটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, বলেছিল বিকালে দেবে, তো হয়ে গেছিলো বলে আমি ওই জন্য বললাম যে ঠিক আছে এখনই কাটিয়ে দেবো, দিদিভাইরা থাকতে থাকতেই। তো এই যে কেক কাটিং করছে, আর এখন একটা অন্য ড্রেস পরিয়ে দিয়েছি ওকে, স্কার্ট টাইপের, তো এটাও মানে ওর বার্থডের জন্যই আমি কিনে রেখেছিলাম, আমার খুব ভালো লাগে এরকম টাইপের ড্রেস। তো টুপিটা আনা হয়েছিল ম্যাচিং করে, কেকটা অর্ডার করে বানানো হয়েছিল, এরকম বারবি কেক আমি বলেছিলাম, আর পিঙ্ক কালারের ওর ড্রেসের সাথে ম্যাচিং হবে, তো সেই জন্য এই যে কেক কেটে কেকটা সবাইকে খাইয়েছে, নিজে কারো কাছ থেকে খাইনি, ওই হাতে লেগেছিলো, ওই চেটে চেটে খাচ্ছিলো, তো এইরকমই। আর খাওয়ানোর সময় দেখানো হয়নি, তোমাকে বললামই তাড়াহুড়োতে ছিল, তো দিদিভাইরা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে কেকটা কাটার পরেই, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কেকটাও কাটিয়ে দিয়েছি, কারণ ওরা থাকবে না, সবাই না থাকলে ভালো লাগে না একা একা, তো ওই জন্য কেটে দিয়েছি সঙ্গে সঙ্গেই। তো তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয় আর ভালো সুস্থ থাকে সারা জীবন। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেল, দিদিভাইরাও চলে গেছে, মারা আছে, আর আরেকটা গিফট যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ছুটকি, আমার খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, তো এই দুটো গিফট আমার তরফ থেকে। আর তোমাদের সাথে সেরকমভাবে কথা বলতে পারিনি, তখন একটু ব্যস্ত হয়ে গেছিলাম, দিদিভাইরা সব চলে এসেছিলো আর টাইম হয়ে গেছিলো খাওয়ার, তো সেই জন্য আমার বড় ওখানে পাবজি খেলছি। তো আমি জাস্ট মানে তোমাদেরকে দেখিয়েছি কী করেছি না করেছি সেগুলো দেখিয়েছি, কিন্তু কথা বলতে পারিনি। আর এখন মেয়েকে একটু ঘুম পাড়াই, কারণ অনেক মানে চারটে মনে হয় বাজে, ও ঘুমায়নি, সে সকালবেলায় উঠেছে, তো না ঘুমালে ও সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যাবে, এখন একটু ঘুম পাড়ায়, আমি ও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ঘুম থেকে আমরা উঠে পড়েছি, আর সন্ধেও হয়ে গেছে বাইরে, অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো পাশে কাকি শাশুড়িদের, জেঠি শাশুড়িদের সব একটুখানি মিষ্টি কেক দিয়ে এলাম, যেহেতু সবাইকে বলা হয়নি, তো এমনি দিয়ে এলাম ঘরেই, আর মেয়েকে খাইয়ে দিলাম, ও ঘুম থেকে উঠে গেছে। আর এবার একটুখানি ভাবছি, আমাদের এখানে বিসর্জন হবে আজকে, তো ভাবছিলাম যে যাবো, প্রথমে ভাবছিলাম, তো কারোর আর এনার্জি নেই। হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় মানে উঠেছি একটু দেরি দেরি করে, ঘুমিয়েছিও মানে শুয়েছিও বিকাল চারটে বাজে, তখন বললামই, তো আর ভালো লাগছে না যেতে, থাক আর যাবো না। মেয়ে, আমার মেয়ে দু বছর হয়ে গেল, ও এর আগের বছরও ওকে বাজি কিছুই মানে দিইনি, আর এই বছরও দিইনি, তো ভাবছি এবার আজকে জন্মদিনের দিন ওর একটু তারা বাজি একটু ফুট মানে ওর সামনে দেখাবো, ও দেখবে জিনিসটা কী, ও কোনোদিন হাত ধরে দেখেনি, তো আনা হয়েছে দুটো জিনিস, আর যাবো একটু ছাদে ওকে একটু দেখাই যে কী, ও দেখে কিন্তু নিজে হাতে ধরে কোনোদিন করেনি, মজা পাবে করে, ওর ভালো লাগবে, তো সেই জন্য যাচ্ছি এখন হচ্ছে ছাদে। মা আর বোন আছে, মা বোন যায়নি, কালকে সকালে ওরা যাবে, আর আমি যেতে পারি মাদের সাথে, মায়েদের ওইখানে, তো অনেকদিন থেকে আমাকে বলছে যে চল চল, আমি এখানেই ছিলাম, কালী পুজোর অনেকদিন আগে থেকে আছি এখানে, আমারও আর ভালো লাগছে না, আর পুজো টুজোও শেষ, তো ভাবলাম দুদিন ঘুরেই আসি ওখান থেকে, আবার আমার হাজবেন্ড চলে আসলে আমি আবার চলে আসব, তো এখন ওই জন্য মেয়েকে নিয়ে একটু যাবো ছাদে, ওখানে একটু দেখি ওকে বাজি টাজি পড়াবো, ওর ভালো লাগবে। আর মণ্ডপে আর গেলাম না, কারণ আর ইচ্ছে নেই, মানে সব করে টোরে শুয়েছি সন্ধেবেলায়, আর এখন আর ভালো লাগছে না যে আবার জামা প্যান্ট পরে রেডি হয়ে যাই, সেটা আর ইচ্ছা করছে না, তো আর কেউই যাবো না। আর রাতে খাবার সব কমপ্লিট করে দিয়ে চলে গেছে, আর এখানে আমাদের আজকে পাড়ার সবাই মানে প্রসাদ খাইয়েছে, সবার নিমন্ত্রণ ছিল, আমি যেহেতু যেতে পারিনি, আমাদের বাড়ি থেকে কেউই, মেয়ের বাড়িতে প্রোগ্রাম ছিল আমাদের, সেজন্য কেউই যেতে পারেনি, তো আমার কাকা একটা এনে দিয়েছে আমাদেরকে, প্রসাদটা খুবই ভালো হয়েছে, তো আমি রাতে ভাবছি ওই প্রসাদটাই খাবো, খিচুড়ি করেছিল আর চাটনি আর একটা কিছু তরকারি করেছিল, তো খুবই ভালো হয়েছে খেতে, আমার তো খুবই ভালো লাগে প্রসাদ খিচুড়ি খেতে, তো রাত্রেবেলায় ভাবছি ওটাই খাবো। আর ওই যে মেয়ে দিয়ে খেলছে, তো যাই ওকে নিয়ে এখন ছাদে।
আমাদের বাজি ফুটানো, জাস্ট বেশি কিছু আনিনি, বললামই যে মেয়েকে মানে দেখাবো, তো ওই জন্য এইগুলোই এনেছি আর অন্য কিছু আনিনি। আর আমার হাজবেন্ড এর আগের বার মানে কিনতেই দেয়নি যে বাজি ফোটাতে হবে না, এইবার অনেক কষ্টে এই দুটো পেয়েছে ছিল, যেহেতু এখন পুজো শেষ ওই জন্য কালকে হয়তো সব বিক্রি হয়ে গেছে, ছিল না, তো এই দুটো পেয়েছে, এই দুটো জিনিস এনেছে, অন্য আর কিছু আনতে বলিনি, ওকে জাস্ট দেখালাম যে জিনিসটা কী, তো হয়ে গেল। আমাদের নিচে চলে এসেছি, এবার ও গেছে নিচে দাদুর সাথে খেলতে, আমরা একটু পরে খাওয়া দাওয়া সব করবো, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি একটু গুছিয়ে নিই, কারণ তখন শুয়ে পড়েছিলাম, বিছানা টিছানা এদিকে এমনি সব গুছিয়ে রেখেছি, কিন্তু একটু উলুগুলু হয়ে আছে, তো এগুলোকে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং। তো আজকে পরের দিন হয়ে গেছে, সেই কালকে আর এন্ড করতে পারিনি, এত মানে ঘুম পেয়ে গেছিলো, মেয়ে কান্নাকাটি করছিলো, তো ওকে ঘুম পাড়াতে পারতে আমিও ঘুমিয়ে গেছি, এন্ড করার কথা আমার মনেই নেই। তো আজকে সকালে আমি চলে এসেছি বাবার বাড়িতে, আর এখান থেকে ভাবলাম এন্ড করে দিই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।